ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আদর্শ নারী পুরুষের প্রথম বৈশিষ্ট্য তারা হবে খাঁটি পরিপূর্ণ মুসলিম মুসলিম কাকে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া সাল্লা সালাতানা ওয়া কালা যাবিহাতানা ফাহুয়া মুসলিম যে ব্যক্তি কালেমা শাহাদাতের উপরে অটল থেকেছে যে ব্যক্তি বলেছে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই যে ব্যক্তি বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত নবী রাসূল ও বান্দা এই কথা সাক্ষ্য দেওয়ার পরে যা আমল করেছে ঈমান এনেছে ঈমানের সাথে আমল করেছে সালাত আদায় করেছে সিয়াম পালন করেছে তাসবিহ তাহলিল জিকির আজগার করেছে ঈমান আনার পরে যা আমল করেছে এই ব্যক্তি পরিপূর্ণ মুসলিম প্রথম গুণাবলী তাকে মুসলিম হতে হবে মুসলিম কাকে বলে আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি ওই ব্যক্তি প্রকৃত পূর্ণাঙ্গ মুসলিম যার জিহ্বা থেকে হাত থেকে অপর মুসলিম নিরাপদে থাকে আপনি তখনই মুসলিম যখন আপনার জিহ্বা থেকে আপনার হাত থেকে অপর মুসলিম নিরাপদে থাকবে আপনি দেখেন তো আপনি কি পরিপূর্ণ মুসলিম আপনার জিহ্বা থেকে আপনার মুখ থেকে অপর মুসলিম কি নিরাপদে আছে এই তো সকালে সালাত আদায় করলেন আর দোকানে গিয়ে অমুকের গীবত করলেন আপনি পূর্ণাঙ্গ মুসলিম হতে পারেন নি এই মুখ দিয়ে মানুষের গীবত করছেন আর মহিলারা গীবতের ব্যাপারে এত দুর্বল ওদেরকে যা বলবেন ওরা তাই বলে দিবেন জনগণকে মহিলা এক আশ্চর্য বস্তু আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তালাতু ফিল নার আমি জাহান্নাম দেখলাম ফারাইতু আকসারা আহলিয়ান নিসা অধিকাংশই মহিলা কিছু পুরুষ আমি জাহান্নাম দেখলাম অধিকাংশই মহিলা কিছু পুরুষ এত মহিলা কেন আর কিছু পুরুষ কেন জাহান্নামে এত মহিলা কেন অথচ কথা এটা হওয়া উচিত ছিল যে অধিকাংশই পুরুষ আর কিছু মহিলা অথচ অধিকাংশই মহিলা কিছু পুরুষ মানে পুরুষদের জন্য জান্নাতে যাওয়া খুবই কঠিন পুরুষদের জন্য জান্নাতে যাওয়া খুবই কঠিন নারীদের জন্য জান্নাতে যাওয়া খুবই সহজ আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল মারআতা ইযা সাল্লাত খামসাহা যখন কোন নারী পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে সামাত শাহরাহা রমাদানের সিয়াম পালন করে ওয়াহসানাত ফারজাহা লজ্জা স্থানের হেফাজত করে ওয়া তাদবালাহা স্বামীর আনুগত্য করে এই চারটা কাজ যদি কোনো নারী বিবাহের পরে করতে পারে ফালতাদখুল মিন আইয়ুন আবওয়াবিল জান্নাতি সাত ওই নারীর জন্য আল্লাহ জান্নাতের আটটি দরজা খুলে দেন অত্র হাদিস প্রমাণ করে নারীদের জন্য জান্নাতে যাওয়া খুবই সহজ কিন্তু অধিকাংশই নারী কেন তার কারণ কি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আজহান আও ফিত্রেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা ঈদুল আজহার দিন অথবা ঈদুল ফিতরের দিন বের হলেন ইলাল মুসাল্লা ঈদগার মাঠে যাওয়ার জন্য বের হলেন ফামারালান নিসায়ে তিনি নারীদের পাশ দিয়ে যাওয়ার সময়তে বললেন ইয়া মাশারান নিসা মহিলা মণ্ডলী তোমরা শোনো তাসাদ্দাকনা বেশি বেশি দান সদকা করো ফাইন্নি উরিতুকুন নাকসারাহালিন নার আমি দেখছি যে তোমরা অধিকাংশই জাহান্নামে মহিলা আমি দেখলাম যে অধিকাংশই জাহান্নামী মহিলা মহিলারা জিজ্ঞাসা করলেন বেমাইয়া রাসূলুল্লাহ অধিকাংশ নারী জাহান্নামে কেন অধিকাংশ নারী
জাহান্নামে কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুকসিরনা লানা, মহিলারা বেশি বেশি অভিশাপ করে, কিছু হলে একজনকে অভিশাপ দেই, তোর মরণ হোক, তোর ধ্বংস হোক, তোর ছেলের এই হোক, তোর স্বামীর এই হোক, এইভাবে অভিশাপ দেই, এই জন্য মহিলারা বেশি বেশি জাহান্নামে। মহিলাদেরকে যে কোনো মূল্য অভিশাপ করা থেকে বেঁচে থাকতে হবে। তাকফরনালাশির, এরা স্বামীর অকৃতজ্ঞ। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি জাহান্নাম দেখলাম অধিকাংশ মহিলা, জিজ্ঞাসা করলাম কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিকুফরিহিন্না, তারে কুফরি করার কারণে জাহান্নামে যাচ্ছে। কি ইয়াকফুরনা বিল্লাহে, আল্লাহর নবী, তারা কি আল্লাহর সাথে কুফরি করে? লা, ইয়াকফুরনাল আশিরা ও ইয়াকফুরনাল ইহসান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকফুরনাল আশিরা, তারা স্বামীর কৃতজ্ঞতা স্বীকার করে না, তারা স্বামীর অনুগ্রহের কৃতজ্ঞতা প্রকাশ করে না, এই জন্য তারা বেশি বেশি জাহান্নামী। স্বামী কষ্ট করে তাকে খেতে দেয়, কষ্ট করে পড়তে দেয়, কষ্ট করে চিকিৎসার ব্যবস্থা করাই, কষ্ট করে তাকে নিরাপত্তা দিয়েছে, এরপরেও আপনি আপনার স্ত্রী 20 বছর ধরে সংসার করেন, সমারাত মিংকে শায়ান মারাই তো খারণ কাত্তো, 20 বছরে যখন যা চেয়েছে তখন তাই দিয়েছেন, এই 20 বছর বয়সে 20 বছর সংসারে আপনার স্ত্রী আপনার কাছে যা চেয়েছে তাই দিয়েছেন, শেষ বছর আপনি চাওয়া অনুপাতে দিতে পারেননি, এক মাস দেরি হয়েছে, ও সঙ্গে সঙ্গে বলবে যে আমি তোমার সাথে 20 বছর সংসার করলাম, আমি সময় মতো কিছুই পেলাম না। এটা স্বামীর অকৃতজ্ঞ, স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করতে তারা জানে না, তাই তো তারা বেশি বেশি জাহান্নামী। অথচ নারীর জন্য জান্নাতের 8টি দরজা খোলা, তার একটি আমল স্বামীর আনুগত্য করতে হবে। এই কথা আমি এখন এখানে বলতে চাইনি, বলছিলাম যে পূর্ণাঙ্গ মুসলিম ওই যে ব্যক্তির মুখ থেকে আরেক মুসলমান নিরাপদে থাকে, যে ব্যক্তির হাত থেকে আরেক ব্যক্তি নিরাপদে থাকে। মুসলিম কাকে বলে? যে ব্যক্তি সার্বিক জীবন ইসলামকে মানে তার নাম মুসলিম। ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, দুই নাম্বার গুণাবলী, সে হবে ইমানদার পুরুষ, ইমানদারিনী মহিলা। মানুষ অনেক ইমানদার হয়েছে, পুরুষদের মধ্যে অনেক ইমানদার হয়েছে। মৌসা, আবু মৌসা রাদিয়াল্লাহু আনহু বলেন, কামালা মিনার রিজালে কাসিরুন, অনেক পুরুষ পূর্ণাঙ্গ মুমিন ইমানদার হতে পড়েছে, লাম ইয়াকুল মিনান নিসায়ে, কিন্তু মহিলারা বেশি ইমানদার হতে পারেনি, ইল্লা আসিয়া ইমরাতু ফেরাউন ও মারিয়াম বিনতে ইমরান, দুইজন নারী শুধু পূর্ণাঙ্গ ইমানদার হতে পেরেছে, এক ফেরাউনের স্ত্রী আসিয়া, দুই ইমরানের মেয়ে ফাত মারিয়াম, এই দুইজন নারী পূর্ণাঙ্গ ইমানদার হতে পেরেছে। পুরুষ অনেকে ইমানদার হয়েছে কিন্তু নারীরা বেশি ইমানদারিনি হতে পারেনি। তবে আয়েশার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আয়েশাতা ফাজলাল আলান নিসায়ে কাফাজলি সারিদ আলা সারিদ তাম, আয়েশার মর্যাদা সমস্ত নারীর ওপর ওই রকম, পৃথিবীতে সব যত খাদ্য আছে সব খাদ্যের ওপরে সারিদ খাবারের মর্যাদা, যেমন সারা পৃথিবীতে যত মহিলা আছে সব মহিলার ওপরে আয়েশার মর্যাদা তেমন। আয়েশা খুব দামি মহিলা, তবে আপনাকে বলছি আদর্শ নারী পুরুষের গুণাবলী, পূর্ণ ইমানদার হবে, পূর্ণ ইমানদারিনী নারী হবে। ইমান কাকে বলে? ইমান কি? ইমানের অর্থ হচ্ছে নিশ্চিত বিশ্বাস, যেটাকে স্বীকার করে নেওয়া। স্বীকার করে তো নিয়েছেন, নিয়েছেন, ইমান কাকে বলে? এই জাতি এখনো পূর্ণাঙ্গ জানেনি। আল ইমান আত-তাসদিক বিল জানান, অন্তরে বিশ্বাস করা। ইকরার বিল লিসান, মৌখিক স্বীকৃতি দেওয়া। আমল বিল আরকান, কর্মে বাস্তবায়ন করা। তিনটা জিনিস যার ভিতরে আছে সে পূর্ণ ইমানদার। যারা অন্তরে বিশ্বাস করে, মুখে স্বীকৃতি দেয়, কর্মে বাস্তবায়ন করে, এরাই পূর্ণ ইমানদার। কিন্তু সমাজে অনেক লোক আছে আল্লাহকে বিশ্বাস করে কিন্তু আল্লাহর ইবাদত করে না। জন্মসূত্রে মুসলিম, বাপ মুসলিম, তাইও মুসলিম হয়েছে, ও সালাত আদায় করে না,
ও শুধু বিশ্বাসই করে ও সালাত আদায় করে না। শুনেন আবু জাহল উতবা সাহেব মুগীরা, আবু জাহল উতবা সাহেব মুগীরা বিশ্বাস করতো আল্লাহ আছে, আল্লাহ আছে তারাও বিশ্বাস করতো। আবু জাহল উতবা সাহেব বিশ্বাস করতো আল্লাহ সৃষ্টিকর্তা। আল্লাহ বলছেন ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আবু জাহলকে যদি জিজ্ঞাসা করা হয় আকাশ জমিনের স্রষ্টাকে, তারা বলবে আল্লাহ, তার মানে তারা বিশ্বাস করত আল্লাহকে। আপনি কি কথা বুঝতে পারছেন? আবু জাহল বিশ্বাস করত আল্লাহ আছে, শুনেন আপনিও বিশ্বাস করেন আল্লাহ আছে। আবু জাহল বিশ্বাস করত আল্লাহর হাত আছে পা আছে, আপনিও বিশ্বাস করেন আল্লাহর হাত আছে পা আছে। আবু জাহল তাওহীদের দুটা বিষয় মানত, তাওহীদ তিন প্রকার, তাওহীদের রুবুবিয়াত সৃষ্টিকর্তা পালনকর্তা এই হিসেবে আল্লাহকে বিশ্বাস করা। আবু জাহল উতবা সাহেবা সৃষ্টিকর্তা পালনকর্তা হিসেবে বিশ্বাস করত তাওহীদ আসমা ও সিফাত নাম এবং গুণাবলীতে। আবু জাহল উতবা সাহেবা এরা নাম এবং গুণাবলীতে বিশ্বাস করত, তাওহীদে উলুহিয়াত একমাত্র আল্লাহর ইবাদত করা এটা তারা মানত না, আল্লাহর ইবাদত তারা করত না। আপনি দুইটা মানেন, আপনিও দুইটাই মানেন, আও তাওহীদে উলুহিয়াত মানেন না, আল্লাহ আছেন বিশ্বাস করেন, মুখে স্বীকার করেন, আল্লাহর সিফাত গুণবাচক নামগুলিকে বিশ্বাস করেন, কিন্তু আপনি সালাত আদায় করেন না। আপনি মুখ দিয়ে স্বীকার করেন, অন্তরে বিশ্বাস করেন, কিন্তু কর্মে বাস্তবায়ন করেন না। আপনি পূর্ণাঙ্গ ইমানদার নন, আপনি পূর্ণাঙ্গ ইমানদার হতে পারেননি। অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি, কর্মে বাস্তবায়ন, আর সেটাই হচ্ছে আমল, সালাত সিয়াম হজ যাকাত তাসবিহ তাহলিল। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু বলেন আন্না রাজুলান সালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন মাল ঈমান, আল্লাহর নবী ঈমান কাকে বলে বলেন, আল্লাহর নবী ঈমান কাকে বলে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল ঈমান ইজা সাররাতকা হাসানাতকা ওয়া সাআতকা সাইয়াতকা ফান্তা মুমিন, যখন ভালো কাজ তোমাকে তৃপ্তি দিবে আর খারাপ কাজ যখন তোমাকে কষ্ট দিবে মনে রাখবে তুমি পাক্কা ঈমানদার। ভালো কাজ যখন তোমাকে তৃপ্তি দিবে, খারাপ কাজ যখন তোমাকে কষ্ট দিবে, খারাপ কাজ কি সুদ খাওয়া, খারাপ কাজ কি ঘুষ খাওয়া, খারাপ কাজ কি জেনা করা, খারাপ কাজ কি মদপান করা, খারাপ কাজ কি গান বাজনা শ্রবণ করা, খারাপ কাজ কি পতিতালয়ের নারীদের মতো আপনার ঢং ঢাং করে বেপর্দায় চলা, এই খারাপ কাজগুলি যখন আপনাকে কষ্ট দিবে আর ভালো কাজ যখন আনন্দ দিবে, ভালো কাজ কি সালাত আদায় করা, ভালো কাজ কি সিয়াম পালন করা, ভালো কাজ কি সত্য কথা বলা, ভালো কাজ কি ভালো আচরণ করা, ভালো কাজ কি কোরআন মাজিদ তেলাওয়াত করা, ভালো কাজ কি পর্দায় থাকা। আপনাকে এখন যদি বলি চলেন সালাত আদায় করি, ও বলবে তুমি সালাত আদায় করো, আমার সালাত না ঠিক থাকতে পারে, আমার ইমান ঠিক আছে। তার মানে আপনাকে ভালো কাজই কষ্ট দেয়, সালাতের কথা বললে আপনি মন খারাপ করেন। আপনাকে যদি বলা হয় পর্দা করে চলতে হবে, বোরখা পড়তে হবে, আপনি পর্দা করেন না, বোরখা পড়েন না, আপনাকে ভালো কাজই কষ্ট দেই আর গান বাজনা সুদ ঘুষি আনন্দ দেই, তার মানে আপনি টাটকা মুনাফিক। ঘটনা উল্টা হলো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ভালো কাজ যখন তোমাকে কি দিবে, আনন্দ দিবে, তৃপ্তি দিবে, তখন তুমি ইমানদার। খারাপ কাজ যখন কষ্ট দিবে তখন তুমি ইমানদার। এখন খারাপ কাজই তৃপ্তি দেয়, গান না শুনলে নাকি ঘুম আসে না, গান বাজনা জেনা বা বিচার নিয়ে পড়ে আছে, খারাপ কাজই তাকে তৃপ্তি দেয়, ওর ভিতরে কি ইমান আছে? ইমান, যে ইমান মানুষের ভিতরে ইমান আছে তবে ইমানের পাওয়ার নেই, ইমানের যদি পাওয়ার থাকত তাহলে মানুষ আমল করত। যেই ইমান আজানের পরে মসজিদে নিয়ে যেতে পারে না, সেই ইমান তাকে জান্নাতে নিয়ে যেতে পারে না। যেই ইমান পর্দায় রাখতে পারে না, সেই ইমান তাকে জান্নাতে নিয়ে যেতে পারে না। যেই ইমান
সুদ থেকে বিরত রাখতে পারে না সেই ঈমান জাহান্নাম থেকে তাকে বিরত রাখতে পারবে না যেই ঈমান ঘুষ থেকে তাকে ফিরাতে পারে না সেই ঈমান তাকে জাহান্নাম থেকে ফিরাতে পারবে না যেই ঈমান দুর্নীতি থেকে তাকে ফিরাতে পারে না সেই ঈমান তাকে জাহান্নাম থেকে ফিরাতে পারবে না ঈমান থাকার পরেও মানুষ পাপ করে তার মানে তার ভিতরে ঈমান নেই এজন্য আদর্শ নারী পুরুষের একটি গুণাবলী দুই নাম্বার তারা ঈমানদার হবে তারা সার্বিক জীবনে আল্লাহকে মানবে আল্লাহ যা আদেশ করেছেন তা মানবে আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকবে ওয়াল কানিতি লওয়ান কানিতার বিনীত নারী বিনীত পুরুষ তিন নাম্বার বৈশিষ্ট্য আদর্শ নারী পুরুষের তিন নাম্বার গুণাবলী তারা বিনীত হবে তারা আনুগত্যশীল হবে তারা কখনো উদাত্ততা প্রকাশ করবে না বরায়ত্ব দেখাবে না তারা নম্র হবে তারা ভদ্র হবে যেমন আকাশ জমিনের গাছপালা তরুলতা আকাশ জমিন পাহাড় পর্বত সব কিছু আল্লাহর ভয়ে নিবেদিত আল্লাহর ভয়ে বিনীত মানুষকেও আল্লাহর ভয়ে নিবেদিত হতে হবে ওয়াসাদিকিনা ওয়াসাদিকাত চার নম্বর গুণাবলী কি সত্যবাদী হবে সত্যবাদী নারী সত্যবাদী পুরুষ সত্য কথা বলতে হবে যারা মিথ্যুক তাদের পরিণাম ভয়াবহ পৃথিবীতে পাপের জগতে কাবিরা গুনাহের তৃতীয় নম্বর কাবিরা গুনাহ হচ্ছে মিথ্যা কথা বলা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাইকুম বিসসিদকে অবশ্যই তোমাদেরকে সত্য কথা বলতে হবে ফাইন্না সিদকা ইহদিলাল বিররে অবশ্যই সত্য কথা মানুষকে নেকির পথ দেখায় ওয়াইনাল বিররা ইহদিলাল জান্নাহ আর নেকি মানুষকে জান্নাতে নিয়ে যায় ওয়াইয়াকুমুল কিযব ফাইনাল কিযব ইহদিলাল ফুজুরে আর অবশ্যই তোমাদেরকে মিথ্যা পরিহার করতে হবে নিশ্চয় মিথ্যা মানুষকে গুনাহের দিকে নিয়ে যায় আর নিশ্চয় গুনাহ মানুষকে জাহান্নামে নিয়ে যায় মিথ্যা কথার পরিণাম জাহান্নাম কোনো মতেই এই মুখ দিয়ে জিহ্বা দিয়ে মিথ্যা কথা বলবেন না সত্য ছাড়া যদি মিথ্যা কথা বলেন আপনি আদর্শ নারী পুরুষ হতে পারবেন না ওয়াসাবিরিনা ওয়াসাবিরাত পাঁচ নম্বর গুণাবলী তারা হবে ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীলা নারী ধৈর্য কাকে বলে ধৈর্য মানে আমি পাপ করতেছি করার ইচ্ছা করছি আমি করব না পাপ থেকে বেঁচে থাকার নাম ধৈর্য এর নাম ধৈর্য বিপদ এসেছে বালা মুসিবত এসেছে আমাকে আল্লাহর উপরে অটল থাকতে হবে আমার যত ক্ষতি হোক আমার সাংসারিক ক্ষতি হোক আমার ফসলের ক্ষতি হোক আমার পরিবারের ক্ষতি হোক আমার স্ত্রী অসুস্থ আমার ছেলে অসুস্থ আমি নিজে অসুস্থ আমি ধৈর্য হারা হব না আল্লাহর উপরে অটল থাকব আল্লাহর উপরে ভরসা করে আমি আল্লাহর উপরে আমি সবর করব আমি আল্লাহর নিকটে ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা করব ধৈর্য আশ্চর্য একটা ইবাদত ধৈর্য ধারণ করলে পৃথিবীতে তিনটা আশ্চর্য ইবাদত আছে যেই তিনটে ইবাদতের কোনো নেকি নেই পরিণাম সরাসরি জান্নাত মানুষ ইবাদত করে নেকি কামায়ের জন্য কিন্তু আশ্চর্য তিনটে ইবাদত আছে আশ্চর্য তিনটা আমল আছে যেই তিনটা আমলের কোনো এক নেকিও নেই অথচ ইবাদতের জগতে সবচেয়ে দামি দামি ইবাদত এক সিয়াম সিয়ামের কোনো নেকি নেই সিয়াম পালন করলে এক নেকিও হয় না সিয়াম যার আল্লাহ কবুল করেন সিয়ামের বদৌলতে আল্লাহ তাকে যেই পুরস্কার দেন পুরস্কার হচ্ছে সরাসরি জান্নাত সিয়াম পালন করলে কোনো নেকি নাই এক নেকিও পাবেন না সিয়ামের প্রতিদান সরাসরি কি জান্নাত দুই হজ্জুল মাবরুর কবুল হজ লাইসা লাহু জাযা কবুল হজের কোনো নেকি নেই ইল্লাল জান্নাহ কবুল হজ যার হয়েছে জান্নাত তার জন্য ওয়াজিব হয়েছে কবুল হজের এক নেকিও নেই কবুল হজের সরাসরি প্রতিদান জান্নাত তিন ধৈর্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাদিসে কুদসি ইবনা আদম আদমের সন্তান তোমরা শোনো ওয়াইং সাবারতা ওয়া হাতা সাবতা
যদি তুমি বিপদে ধৈর্য ধারণ করতে পারো, তোমার ফসলের ক্ষতি হয়েছে, তোমার অসুখ হয়েছে, তোমার ছেলে মৃত্যু হয়েছে, তোমার পরিবারে অশান্তি, অনেক কেস কাবারি, অনেক জুলুম অত্যাচারের মধ্যে আছো, তুমি যদি আল্লাহর উপরে সব সমর্পণ করে দিয়ে ধৈর্য ধারণ করতে পারো যে আমার আল্লাহ আছে, আমি উত্তম ধৈর্য ধারণ করলাম, আল্লাহর প্রতিদান দিবে। একজন গালি দেয়, আপনি তাকে গালি দিবেন না। একজন আপনাকে কটু কথা বলে, আপনি কটু কথা বলবেন না। প্রতিবেশী অনেক ঝগড়া ঝাঁটি হয়, নারীকে বলছি আপনি অন্য নারীর সাথে অশ্লীল ভাষায় গালিগালাজ করবেন না, ধৈর্য ধারণ করুন। যদি ধৈর্য ধারণ করতে পারেন সমস্ত বিপদে, আল্লাহ বলছেন যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো আর নেকির আশা রাখো, যাক লোকটি গালি দিল আমি গালি দিব না, যাক আমার ফসলের ক্ষতি হয়েছে, ক্ষতি যে আল্লাহ করেছেন সেই আল্লাহ আবার লাভ করে দিবেন, গাভীটা মারা গেছে আল্লাহ নিয়ে গেছে আবার আল্লাহ দিবেন, সন্তান আমার মারা গেছে আমি ধৈর্য ধরলাম, সন্তান দিয়েছিলেন যিনি নিয়েছেও তিনি, ধৈর্য ধারণ করতে হবে। আপনি জুলুম অত্যাচারে আছেন, আপনি ধৈর্য ধারণ করেন, যদি বিপদে ধৈর্য ধারণ করেন আপনি পাপ করবেন, শয়তান খুব খোঁচাচ্ছে, ধৈর্য মানে পাপ থেকে বেঁচে থাকার নাম উত্তম ধৈর্য, আপনি পাপ করবেন, আপনি জেনা করবেন, আপনি সুদ ভক্ষণ করবেন, আপনি একটা মারাত্মক মিথ্যা কথা বলবেন, আপনি লোকটাকে পিটাবেন, এমন সময় আপনি বলছেন যাক আমার ক্ষমতা আছে তারপর আমি লোকটাকে পিটাবো না, আমার ক্ষমতা আছে তাকে পিটানোর, তাকে জেলে দেওয়ার, তাকে ফাঁসি দেওয়ার, তাকে পিটিয়ে রক্তাক্ত করার আমার ক্ষমতা আছে, আমার ক্ষমতা আছে তার উপর অত্যাচার করার, এরপরও আপনি করবেন না, আমি পাপ করব, আমি নগদ দেখতে পাচ্ছি এই পাপটা আমি করব, এটা ঘুষের টাকা আমি নিব, 1 কোটি টাকা ঘুষের টাকা নিব, এমন সময় আপনি ধৈর্য ধারণ করলেন জি না এটা তো পাপ, এই পাপ থেকে ফিরে আসার নাম হচ্ছে ধৈর্য, আমি ধৈর্য ধরলাম আমি এই পাপ করব না। এইভাবে যদি আপনি ফিরে আসতে পারেন, ধৈর্য একটা বিশাল আমল, আল্লাহ বলছেন তুমি যদি ধৈর্য ধারণ করো আর নেকির আশা রাখো, লাম আরদালাকা সাওয়াবান, আমি তোমাকে নেকি দিয়ে সন্তুষ্ট হব না, আমি তোমাকে নেকি দিয়ে সন্তুষ্ট হব না, তুমি বড় বড় কাবিরা গুনাহ থেকে বেঁচে থেকেছ, মহা বিপদ থেকে, শাশুড়িকেও বউ কিছু কথা বলতে পারে, তারা মানুষ, তারা মহিলা, এরা এদের আচরণে একে অপরের উপরে উঠতে চাই, কেউ কারো আনুগত্য করতে রাজি নয়, প্রায় সংসারে বউ আর শাশুড়ির দ্বন্দ্ব, কিন্তু এরা যদি ধৈর্য ধারণ করতে পারে তাহলে এই পরিবারে আর দ্বন্দ্ব থাকার কথা নয়। এই জন্য সব কাজে ধৈর্য ধারণ করতে হবে। বাপ একটা কথা বলেছে, বাপ মুরব্বি কথা বলতেই পারে, ছেলেকে মুখের উপরে কথা বলা লাগে না, মা একটা কথা বলতেই পারে, উভয় মুখের উপরে কথা বলা লাগে না, ভালো হলে মানো, মা বাপের খারাপ কথা মানতে আল্লাহ বলেননি, কারো খারাপ কথা মানা লাগবে না, তবে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য মানুষের সবচেয়ে বড় গুণ, ধৈর্যের পরিণাম সরাসরি জান্নাত। ওয়াল খাশিঈনা ওয়াল খাশিয়াত, ভীতি মিশ্রিত নারী, ভীতি মিশ্রিত পুরুষ, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ ভীতি যাদের ভিতরে আছে, এটা হচ্ছে সবচেয়ে বড় গুণ, এটা হচ্ছে একটা মহৎ গুণ। যদি মানুষের ভিতরে আল্লাহ ভীতি থাকে, যদি মানুষের ভিতরে আল্লাহকে ভয় করা থাকে, তাহলে সে আর কোনো পাপ কাজ করতে পারে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাদ্রুনা মা ইকসারুন নাসাল জান্নাহ, আতাদ্রুনা মা ইকসারুন নাসু ইয়াদখুলুল জান্নাহ, তোমরা কি জানো কোন দুটি জিনিস বেশি বেশি মানুষকে জান্নাতে নিয়ে যায়? আত্তাকওয়া ফাত্তাকওয়া, তাকওয়া, তাকওয়াল্লাহ, আল্লাহ ভীতি, ওয়া হুসনুল খুলুক, আল ভালো আচরণ, আল্লাহ ভীতি আর ভালো আচরণ মানুষকে বেশি বেশি জান্নাতে নিয়ে যায়। আল্লাহ ভীতি হচ্ছে যাবতীয় কাজের মূল। আপনি পাপ করবেন, আপনার বিশ্বাস কে দেখছে? আল্লাহ দেখছেন। ব্যবসায়িক খাদ্যে ভেজাল দিতে পারে না, ওজনে কম দিতে পারে না, ওই চাকরিজীবী ঘুষ খেতে পারে না, ওই পুরুষ ওই নারীর সাথে জেনা করতে পারে না, কেননা তার অন্তরে একটা দৃঢ় বিশ্বাস যে আমাকে আল্লাহ দেখছেন। এটাই হচ্ছে আল্লাহ ভীতি। যেই নারী পুরুষের মধ্যে আল্লাহ ভীতি থাকবে, সেই নারী পুরুষ হচ্ছে আদর্শবান নারী পুরুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে
পরহেজগারিতা হওয়ার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন যে কোনো মূল্যে আল্লাহকে ভয় করতে হবে এটাই চূড়ান্ত কথা আল্লাহ ভীতি ছাড়া পূর্ণ মুসলিম হওয়া যায় না ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইত্তাকুল্লাহ হে মুমিনেরা আল্লাহকে ভয় করো ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন আর মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না মুমিনকে আল্লাহকে ভয় করা লাগবে আর আল্লাহ ভীতি হলেই পূর্ণাঙ্গ মুসলিম হওয়া যায় তখন মৃত্যুবরণ করলে তোমার পরকাল কবর ভালো হবে কিন্তু মুমিন হওয়ার পরে যদি আল্লাহকে আপনি ভয় না করতে পারেন তাহলে পূর্ণাঙ্গ মুসলিম হতে পারবেন না আর অপূর্ণাঙ্গ মুসলিম হয়ে যদি মারা যান কবর কিয়ামত ভালো হবে না আপনার কবর কিয়ামত ভালো হবে তার মানদণ্ড হচ্ছে আল্লাহ ভীতি আপনার কোন ডিগ্রি কোন বয়স কোন অর্থ কোন চেহারা এগুলি আপনার মানদণ্ড নয় মর্যাদার আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শোনো ইয়াইহান নাস পৃথিবীর মানুষ ইন্না রাব্বাকুম ওয়াহিদ তোমাদের প্রতিপালক একজন ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ তোমাদের পিতা একজন আদম আলাইহিস সালাম আলা মনে রাখো লা ফাযলা লি আরাবিয়িন আলা আযামিয়িন আযামীদের মর্যাদা নেই আরবদের মর্যাদা নেই অনারবদের উপরে ওয়ালা লি আযামিয়িন আলা আরাবিয়িন অনারবদের মর্যাদা নেই আরবদের উপরে ওয়ালা লি আহমার আলা সওয়াদ ভালো মানুষের মর্যাদা নেই ফারসা মানুষের মর্যাদা নেই কালো মানুষের উপরে ওয়ালি আসওয়াদ আলা আহমার আর কালো মানুষের মর্যাদা নেই সাদা মানুষের উপরে সাদা ফারসা ডিগ্রি ধারী ধনী গরীব মুচি মেথর কোন মর্যাদার বিষয় নয় ইল্লা বি তাকওয়া তবে আল্লাহ ভীরুতা মর্যাদার বিষয় একজন মুচি যদি আল্লাহকে ভয় করে আর একজন আলেম যদি আল্লাহকে ভয় না করে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের মধ্যে সবচেয়ে মর্যাদাবান আল্লাহর নিকটে যিনি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে মুচি আল্লাহকে ভয় করে আর আলেম হচ্ছে দাড়ি চাচে কি চাচে দাড়ি চাচা লোক আছে না আলেম ও বক্তৃতা দেই খুতবা দেই আলেম দাড়ি চাচে দাড়ি এমন ভাবে ছাটে যে তার মুখটা জোতার ব্রাশের মতো হয়ে আছে ও আলেম দাড়ি চাচা দাড়ি ছাটা হারাম ও আলেম আবার সুদের সাথে জড়িত আছে না বহু আছে আলেম আবার জর্দা খায় আর বলে মকরু জর্দা হারাম ওর ভিতরে আল্লাহ ভীতি নাই ও ধর্মই বুঝেনি ও মনে করেছে যে এমনিতেই খতম তারাবি দিয়ে খেতে হয় অত জানা নাই যে ধর্ম কাকে বলে হালাল হারাম কাকে বলে বলছিলাম আল্লাহ ভীতি এখানে থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আত্তাকওয়া হাহুনা আল্লাহ ভীতি ওয়াইশুরিলা সাদরি সালাসা মাররা তিনবার দেখিয়ে দিলেন আল্লাহ ভীতি বক্ষে থাকে আল্লাহ ভীতি এখানে থাকে আল্লাহ ভীতি টুপি দাঁড়িতে থাকে না টুপি দাঁড়ি সাইনবোর্ড হাজী সাহেব বলছে আমি যদি 10 বছর পূর্বে হজ করে আসতে পারতাম ব্যবসা খুব ভালো হতো বলছে যে আপনি আমার কাছের মানুষ এই কাপড়টা 5000 টাকা দিয়ে কিনা আছে কাছের মানুষ কিনা দামেই দেন কর্মচারী বলছে হুজুর কাপড়টা কিনা আছে 2000 টাকা দিয়ে ও বলছে যে আপনি আমার কাছের মানুষ কিনা দামেই দেন 5000 কিনা আছে কত 2000 মুখে দাড়ি সুন্দর মেহেদি দেওয়া আছে তিন তালা টুপি জুব্বা কত দামি এ মিথ্যক ব্যবসায়িক বিচার মাঠে তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না সালাসাতুন লা ইউকাল্লামুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলিম বিচার মাঠে আল্লাহ তিন শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না তাদেরকে পবিত্র করবেন না তাদের দিকে দৃষ্টি দিবেন না তাদের জন্য রয়েছে কঠিন পীড়াদায়ক শাস্তি তিন শ্রেণীর মানুষ কারা আল মুসবিল যারা প্যান্ট লুঙ্গি পাজামা ইজার এই টাকনোর নিচে পড়ে যেই পুরুষ এদের দিকে আল্লাহ রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেন না বিনা হিসেবে জাহান্নাম যারা প্যান্ট লুঙ্গি ইজার পাজামা যেই পুরুষ টাকনোর নিচে পড়ে আশ্চর্য কথা এখানেই নারী পুরুষ হয়ে গেছে পুরুষ নারী হয়ে গেছে নারী পড়বে টাকনোর নিচে উল্টা হয়ে গেল পুরুষ পড়ে টাকনোর নিচে আর আপনার বউ বেটি পড়ে টাকনোর উপরে
যেই নারী টাকনোর উপরে প্যান্ট পাজামা পরে ও বিনা হিসেবে জাহান্নামে, আর যেই পুরুষ টাকনোর নিচে পড়ে সে বিনা হিসেবে জাহান্নামে। ওয়াল মান্নান, যারা দান করে খোটা দেয়, আমি 10,000 টাকা দিয়েছিলাম বলে তাই তোমার ছেলে পরীক্ষা দিতে পেরেছে, আমি তোমার ছেলেকে এই টাকা দিয়েছিলাম বলে তোমার ছেলে পরীক্ষা দিতে পেরেছে, আমি টাকা দিয়েছিলাম বলে তুমি ভ্যান কিনে চালাও, আজকে আমাকে নিতে পারবে না, এটা হলো খোটা দেওয়া বলে। যারা এইভাবে দান করার পরে খোটা দেই, তাদের জন্য জান্নাত নেই। তিন, বিল হালাফিল কাযিব, মিথ্যা কথায় পণ্য যারা ব্যবসা করে, মিথ্যা কথায় যারা ব্যবসা করে বলে যে আল্লাহর কসম 500 টাকা দিয়ে কিনা আছে, কিনা দামেই দেন, আপনি আমার দুলা ভাই হন, অথচ কিনা আছে 200 টাকা দিয়ে, এটা মিথ্যা কসমে পণ্য বিক্রি করা। কথা কি বুঝাতে পেরেছি? ও গরুটা বিক্রি করবে, গরু বিক্রি হচ্ছে না, 3 দিন বাসুর আটকে রেখেছে, পালানটা এরকম হয়েছে, কিরকম হয়েছে, পালানটা বড় হয়েছে, বলছে বাজার গিয়ে আমার গাভী 10 কেজি দুধ দেয়, বিশ্বাস না হলে দহন করে দেখাই, দহন করা হলো 8 কেজি হলো, ঠিক আছে 8-10 একই কথা। পরের দিনে যে কিনে নিয়ে গেল, ক্রয় করে নিয়ে গেল, দহন করে 2 কেজিও হয় না, কারণ কি 10 কেজি হয়েছে 3 দিন মাসুরকে না খেয়ে রেখে, ও তো আর না খেয়ে রাখেনি, এই যে প্রতারণা, এরা হচ্ছে রসুলের উম্মত নয়, এরা হলো মোনাফেক, যারা মিথ্যা কথায় ব্যবসা করে এরা মোনাফেক। আমি এ কথা আপনাকে বলিনি, আমি বলছি যে পৃথিবীতে মানুষের মধ্যে আপনি আদর্শবান ব্যক্তি হন, আপনি তাকওয়াবান হন, যার ভিতরে আল্লাহ ভীতি আছে, তার দ্বারা কোনো পাপ সংঘটিত হতে পারে না। আপনার আদর্শবান প্রমাণিত হবে তাকওয়া, মানদণ্ড হবে তাকওয়া। ওই নারী বেপর্দায় চলার ভিতরে তাকওয়া নেই, হায়া নেই, লজ্জা নেই, তাই তো বেপর্দায় চলে। আপনাকে বলছি, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, আদর্শ নারী পুরুষের আরেকটি গুণাবলী, তারা দানশীল হবে, তারা দানশীল হবে, তারা ফকির মিসকিনকে খাওয়াবে, তারা মসজিদ মাদ্রাসায় দান করবে, এরা ইতিম মিসকিনকে খাওয়াবে, এরা এত পরহেজগার হবে। আদর্শ নারী পুরুষ এরা টাকা পয়সা ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করবে। দান খুব ক্ষমতা ধরে বাদার, দান খুব ক্ষমতা ধরে বাদার। আল্লাহ জাহান্নামকে বলছেন, জাহান্নাম ইন্নামা আংতি গজাবি, তুমি আমার রাগ, আমি আল্লাহ যার উপরে রাগ করে থাকব তাকে আমি জাহান্নামে দিয়ে শাস্তি দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাদাকাতুস সিররে তুতফিউ গাযাবার রাব্বে, গোপনে এখন দান করেছেন, আল্লাহর রাগ মিটে গেছে, আল্লাহ আপনাকে আর জাহান্নামে দিবেন না। রাগ করেছিলেন আল্লাহ আপনাকে জাহান্নামে দিবে, কিন্তু গোপনে আপনি দান করার কারণে জাহান্নামে দেওয়া পরিমাণ রাগ আল্লাহর ধ্বংস হয়ে গেছে। দান এত পাওয়ার, এত ক্ষমতা রাখে, দানের পাওয়ার আলাদা। পৃথিবীতে একমাত্র ইবাদত, যে ইবাদত করলে কাবিরা গুনাহ আল্লাহ ক্ষমা করেন, অথচ কাবিরা গুনাহ ক্ষমা করার জন্য তওবা শর্ত, কিন্তু আশ্চর্য একটা ইবাদত, যে ইবাদত করলে তওবাও লাগে না, কাবিরা গুনাহের মতো বড় বড় পাপ আল্লাহ ক্ষমা করে দেন, তার একটা হচ্ছে দান করা। পতিতালয়ের নারী কুকুরকে পানি পান করালো, ও কি কাবিরা গুনাহগার নয়? পতিতালয় বুঝেন না, পতিতালয়ের নারী ও কুকুরকে পানি পান করালো। পৃথিবীতে যত দামি দান, সবচেয়ে দামি দান হচ্ছে পানি দান করা। এই হাদিস যখন উসমান রাদিয়াল্লাহু আনহু শুনলেন, তখন তিনি বললেন, আল্লাহর নবী, ওই যে রোমা কূপটি আমি ক্রয় করে দিব। এই কথা বলতে দেরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উসমান জান্নাতকে ওয়াজিব করে নিয়েছে। সবচেয়ে উত্তম দান পানি দান, আপনি মানুষকে পানি খাওয়ান। এই পতিতালয় বেশ্যালয়ের নারী যে দিন রাত জেনা করে বেড়াই, এর চাইতে কাবিরা গুনাহগার আপনিও না। দিন রাত জেনা করে এ শুধু কুকুরকে এক ভোগ পানি খেতে দিয়েছে, আল্লাহ বলছেন, যাও পতিতালয়কে ক্ষমা করে আমি জান্নাত দিলাম। দান এত ক্ষমতা ধরে বাদাত। এক লোক 60 বছর ইবাদত করেছে, 60 বছর ইবাদত করতে করতে ইবলিস শয়তানের প্ররোচনায় পড়ে একটা নারীর সাথে জেনা করে ফেলেছে। লোকটি তখন
নিজে নিজে আফসোস করছে, আল্লাহ আমি কি করলাম, আমি শয়তানের প্রয়োজনে জেনা করে ফেলেছি, আমার ক্ষমার পথ কি, বাঁচার পথ কি, আল্লাহ তুমি ক্ষমা করো। সম্প্রদায়ের লোকেরা তাকে গ্রাম থেকে বের করে দিয়েছে, লোকটি চলে গেছে আর এক গ্রামে, ক্ষুধার্ত লোকটিকে, ওই ক্ষুধার্ত লোকটিকে আর একজন লোক একটা রুটি দিয়েছে, ওই রুটিটা হাতে নিয়ে দেখছেন যে আর একজন ভিক্ষুক ক্ষুধার্ত, এই ক্ষুধার্ত লোকটি যিনি 7 বছর ইবাদত করার পরে জেনা লিপ্ত হয়েছে, এই জেনার পাপ ক্ষমা হবে কিনা এই টেনশনে সে একেবারে মরিয়া হয়ে গেছে, ক্ষুধা লেগে গেছে পেটে। তাকে একজন লোক যখন একটা রুটি খেতে দিলেন, ওই একটা রুটি থেকে ও আবার আরেকজন ভিক্ষুককে অর্ধেক দান করেছেন, ওই অর্ধেক রুটি দান করার কারণে আল্লাহ তাকে তার জেনার পাপকে ক্ষমা করে দিয়েছে। দান আশ্চর্য পাপ, ইন্না সাদাকাতা লা তুদফিউ আন্নাহা লিহারাল কুবুরে, নিশ্চয় দান কবরের আগুনকে ধপ করে নিভিয়ে দেয়। আপনার পিতামাতা মারা গেছে, দান করে দেন, মসজিদে ফ্যান কিনে দেন পিতার নামে, মারা গেছে আপনার পিতামাতা, একটু অজুখানা করে দেন, একটা হেফজখানা তৈরি করে দেন, একটা মসজিদ করে দেন, একটা কোরআন মাজিদ কিনে দেন, এই মসজিদে সালাত আদায় করবে যতদিন, ফ্যান ঘুরবে যতদিন, আপনার কোরআন তেলাওয়াত হবে যতদিন, হেফজখানায় যত হাফেজ হবে, সবার নেকির এক ভাগ আপনার পিতার আমল নামাতে অটোমেটিক্যালি যেতেই থাকবে। এটা দান সাদগায়ে জারিয়া, যাদের পিতামাতা মারা গেছে বেশি বেশি পিতামাতার নিয়তে দান করেন, অযথা হিন্দুদের মতো শ্রাদ্ধ করেন না। আপনাদের রাজশাহীর মানুষ আপনারা আহলাদে অধ্যুষিত এলাকা হয়তোবা করেন না, তবে প্রায় জায়গায় আছে হিন্দুরা করে শ্রাদ্ধ আর মুসলমানরা করে 40-এ, মানে 40 দিনের দিনে বাপের নামে মায়ের নামে খাওয়াই দিচ্ছে, বলছে যে 5000 লোককে খাওয়াইছি, তদন্ত করলে দেখা যাবে 5000-এর মধ্যে 4500 লোক সালাতি আদায় করে না, অথচ বেনামাজিকে দাওয়াত দিয়ে খাওয়াতে হবে না। হিন্দু আপনার কাছে ভিক্ষা চাইছে, ভিক্ষা দেন, কিন্তু বেনামাজি যদি আপনার কাছে চাই তাহলে দিতে হবে না, বেনামাজিকে দাওয়াত দিয়ে খাওয়াতে হবে না, বেনামাজি ওর ভিতরে ঈমান নেই, বেনামাজিকে সম্মান করা যাবে না। আপনি দাওয়াত দিয়ে খাওয়ালেন মানে, 40-টা করলেন মানে, 40-টা বিদাত পিতামাতার নামে সাদগায় করেন, সাদগা জারিয়া করেন, এটা প্রবাহিত হবে। দান আশ্চর্য ইবাদত, দান করলে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ বিশেষ ছায়ায় দান, ছায়া দান করবেন বিচারের মাঠে। তার এক, যেই ব্যক্তি গোপনে দান করে, লা তালামা শিমালুহুমা তুমফিকি আমিনুহু, ডান হাত দান করলো কি বাম হাত জানে না, তার মানে গোপনে দান। মানুষকে ফকির মিসকিনকে বেশি বেশি খাওয়াবেন, কিভাবে খাওয়াবেন, যত ফকির মিসকিন পাবেন বাড়িতে নিয়ে গিয়ে খাওয়িয়ে দিবেন। এখানে আরেকটি কথা, আপনার স্ত্রী যদি ইমানদার হয় তাহলে আপনাকে ইমানের কাজে সহযোগিতা করবে, কিন্তু স্ত্রী যদি ইমানদার না হয় তাহলে আপনি ফকির মিসকিনকে খাওয়াতে পারবেন না। ফকির মিসকিন তো বহুদূরের কথা, আপনার ভাই এসেছে আপনার বাড়িতে, আপনার ভাই এসেছে আরে আমি গেছি, আমি আপনার বাড়িতে রাত 12টার সময়তে, আপনি শুধু আপনার বউকে বলেছেন খাবার যতটুকু আছে গরম করে দাও, তখন আপনার বউ বলছে যে হুঁশ নাই, এই রাত 12টার সময় মেহমান নিয়ে এসেছো, তোমার কি হুঁশ নাই, আপনার উপরেই চড়া, কথা না বুঝাতে পারলাম না। আপনার ভাই গেছে রাত 2টার সময়তে, ওই সময়তে আপনার স্ত্রীকে আপনি যদি বলেন যে খাবার গরম করে, আমার বড় ভাই এসেছে খাবারটা গরম করো, ও বলবে যে তোমার হুঁশ নাই, এই সময়তে খাবার গরম করে, অথচ আপনার বইয়ের ভাই যদি আসে রাত 3টায়, ওই সময়তে ফ্রিজ থেকে গোস্ত রান্না করে খাওয়াতে রাজি, আপনার ভাইকে খাওয়াতে রাজি নয়, ও এত মুনাফিক। যদি ওর ভিতরে ঈমান থাকে, সাবান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যখন এই আয়াত নাজিল হলো সূরা তাওবার, আল্লাযীনা ইয়াকনিযুনা আয-যাহাব ওয়াল ফিযদাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, যারা সোনা রূপা জমা করে আল্লাহর রাস্তায় খরচ করে না, এদেরকে শাস্তির সুসংবাদ দাও। সাহাবীগণ বললেন আল্লাহর নবী, লাও আলিমনা আইয়ুল মালে খাইরুন ফানাত্তাখিযাহু, আমরা যদি জানতাম উত্তম দামি সম্পদ কোনগুলি তাহলে জমা করে রাখতাম, আমরা যদি জানতাম দামি সম্পদ কোনগুলি তাহলে জমা করে রাখতাম।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফজালুহুল সালুন জাকির ওই জুহুবা দামি সম্পদ যেই জুহুবা জিকির করে সামনে জিকির করা সম্পর্কে আদর্শ নারী পুরুষের একটি গোনা বলে আসছে তখন জিকির সম্পর্কে কিছু কথা বলা যাবে এখানে অত্র হাদিস আপনাকে অনুবাদ করে শোনাই যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবচেয়ে দামি সম্পদ ওই জিহুবা যেই জিহুবা আল্লাহর জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে আফযালুহু লিসানুন জাকির ও কলবুন শাকির ওই অন্তর যে অন্তর আল্লাহর শুকরিয়া আদায় করে ও যাওজাতুন মুমিনাতুন তুইনুহু আলা ইমানিহি ওই স্ত্রী যে স্ত্রী তার স্বামীকে ইমানের কাজে সহযোগিতা করে স্ত্রীকে এমন হওয়া লাগবে ইমানের কাজে সহযোগিতা করবে কিভাবে ইমানের কাজে সহযোগিতা করা লাগে জানেন একটা দেখাই দুটা হাদিস দেখাই কিভাবে স্ত্রী তার স্বামীকে ইমানের কাজে সহযোগিতা করছে দেখেন স্ত্রী যারা নারীরা এসেছেন হাদিসটিকে বোঝার চেষ্টা করেন স্বামীদেরকে ইমানের কাজে সহযোগিতা করেন এক ইয়েতিম বালক কান্না করছে খেজুর গাছটা নেবে একটা খেজুর গাছ ইতিম বালকের পছন্দ হয়েছে এই খেজুর গাছটা নেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কে এই খেজুর গাছের মালিক এই খেজুর গাছ যদি ইতিম বাচ্চাকে দিতে পারো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জান্নাতে খেজুর গাছের ব্যবস্থা করে দেব খেজুর গাছের মালিক বলছে জি না আমি এই খেজুর গাছ দিব না আবু দাহাদা নামক সাহাবী বলেন আল্লাহর নবী কি বললেন এই খেজুর গাছ যদি ইতিম বাচ্চাকে দিয়ে দিতে পারি যদি এই ব্যক্তি দিয়ে দেয় তাহলে কি জান্নাতে খেজুর গাছের ব্যবস্থা করবেন শোনো এখন ওই একটা খেজুর গাছের মালিককে আবু দাহাদা রাদিয়াল্লাহু আনহু বলেন শোনো আমার মদিনাতে বিশাল বড় খেজুর বাগান আছে খেজুর বাগানে প্রায় 600 খেজুর গাছ আছে খেজুর বাগানে ঝর্ণা আছে খেজুর বাগানের ভিতরে আমার বাড়ি আছে যেই বাড়িতে আমি স্ত্রী নিয়ে থাকি আমি ওই খেজুর বাগান ঝর্ণা বাড়ি সব কিছু দিয়ে তোমার একটা খেজুর গাছ আমি কিনে নিলাম ওই একটা খেজুর গাছ কিনে নিয়ে এই আবু দাহাদা ওই একটা খেজুর গাছ ওই ইতিম বালককে দিয়ে দিলেন আবু দাহাদা এইবারে তার স্ত্রীকে গিয়ে বলছেন স্ত্রী বাড়ি থেকে বের হও আমি এই খেজুর বাগান ঝর্ণা আর বাড়ির বিনিময়ে জান্নাতের খেজুর গাছ কিনে নিয়েছি আবু দাহাদা আগেই মারা গেলেন রসূলের আগে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ স্বপ্নে দেখালেন আবু দাহাদা জান্নাতে বিশাল বাগানে ঘুরছে আর খেজুর খাচ্ছে এই আবু দাহাদার স্ত্রী যদি ইমানদার না হতো তাহলে আবু দাহাদার স্ত্রী খেজুর বাগান ঘর থেকে বাহির হতো আর আপনার স্ত্রী যদি শুনে যে আপনি আপনার ওই গাভীটা মসজিদে দান করেছেন আপনারই গাভী আপনারই 7 দিন ভাত হবে না এরকম খান্নাস মার্কা স্ত্রী আছে তাই বলে এটা বলিনি সাহাবীদের ইমানের সাথে আপনার ইমান তারতম্য করতে বলিনি আমি বলছি যে ধন সম্পদ জমিয়ে না রেখে ফকির মিসকিনকে খাওয়ান ফকির মিসকিনকে খাওয়ালে কি লাভ জানেন ফকির মিসকিনকে খাওয়ালে আল্লাহ খুশি হন রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর নিকটে এক মেহমান আসছে মেহমান এসে বলছেন যে আল্লাহর নবী আমি খুব ক্ষুধার্ত আল্লাহর নবী আমি খুব ক্ষুধার্ত আমাকে খেতে দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন সাহাবীগণ এই ক্ষুধার্ত ব্যক্তিকে আমার বাড়িতে নিয়ে যাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি বাড়িতে যখন নিয়ে যাওয়া হলো তার স্ত্রীগণ বলছেন আমাদের বাড়িতে পানি ছাড়া কোনো খাবার নেই সাহাবীগণ লোকটিকে নিয়ে আবার চলে আসলেন এসে বলছেন আল্লাহর নবী আপনার বাড়িতে পানি ছাড়া কোনো খাবার নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার এই মেহমানকে কে পেট পুরে খাওয়াবে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বলছেন আল্লাহর নবী আপনার মেহমানকে আমি পেট পুরে খাওয়াবো এই বলে রাসূলের মেহমান আবু তালহা রাদিয়াল্লাহু আনহু নিয়ে গেলেন তার বাড়িতে গিয়ে স্ত্রীকে বলছেন স্ত্রী কি আছে খাবার রেডি করো স্ত্রী বলছে আমাদের ছেলে মেয়ের জন্য কয়েকটা খেজুর আছে কিছু খাবার আছে আবু তালহা বলছেন যে আমাদের ছেলে মেয়েকে ঘুমিয়ে দাও বাতি জ্বালাও খাবার রেডি করো খাবার রেডি করে ওই ক্ষুধার্ত ব্যক্তির সামনে আনা হলো রাতের কাহিনী রাতের কাহিনী বলছি হাদিসটি বুখারীতে আছে এই কথা আবু তালহা রাদিয়াল্লাহু আনহু যখন খেজুরের প্লেটটা ওই মেহমানের সামনে দিলেন
আবু তালা ইশারা করছেন বাতিটা নিভিয়ে দাও, বাতি নিভিয়ে দেওয়া হলো, কয়েকটা খেজুর, নিয়ম হলো মেজবান আগে শুরু করবে তারপরে মেহমান খেতে থাকবে, আগে মেজবান খাবে তারপরে মেহমান খাবে। তো আবু তালহা যদি একটা খেজুর নেই আর তার স্ত্রী যদি একটা খেজুর নেই, দুটি খেজুর কমে যাবে, মেহমানের পেট ভরবে না। তাই তো আবু তালহা তার স্ত্রী অভিনয় করছে, শুধু প্লেটে হাত দিচ্ছে কিন্তু খেজুর নিচ্ছে না, যাতে করে মেহমান বুঝতে পারে যে মেজবানও আমাদের আমার সাথে খাচ্ছে, মেজবান যেন বুঝতে পারে যে মেহমান আমার মেহমান যেন বুঝতে পারে যে মেজবান আমার সাথে খাচ্ছে। আবু তালহা তার স্ত্রী শুধু প্লেটে হাত দিচ্ছেন, খেজুর নিচ্ছেন না, অথচ তারাও ক্ষুধার্ত। লোকটিকে পেট ভরে খাওয়িয়ে দিলেন, ফজরের সালাত আদায় করলেন আবু তালহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ খবর দিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহাকে বলছেন, আবু তালহা তোমরা স্বামী স্ত্রী যে অভিনয় করলে রাতে, যে অভিনয়ে মেহমানের পেট পুরে খাওয়িয়ে দিলে, তোমাদের স্বামী স্ত্রীর অভিনয় দেখে আল্লাহ হেসে ফেলেছেন, আল্লাহ হেসে দিয়েছেন। আল্লাহ যদি হেসে দেন জান্নাত ওয়াজিব হতে আর দেরি লাগে না, মেহমানকে খাওয়াবেন। আবু মালিক আশারী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতে গুরাফান, জান্নাতে এমন একটা প্রাসাদ রয়েছে, ইউরা জাহিরুহা মিন বাতিনহা ওয়া বাতিনুহা মিন জাহিরিহা, যেই জান্নাতের ভিতর থেকে বাহির, বাহির থেকে ভিতর দেখা যায়, আদহালিমান আলালান কালাম, এই জান্নাত তাদের জন্য যাদের মুখের ভাষা সুমিষ্ঠ, কর্কশ নয়, অযথা ঝগড়া করে না, মানুষকে কঠোর ভাষায় গালি দেয় না, যাদের মুখের ভাষা সুমিষ্ঠ সুন্দর, ওয়াতামাত্তাম, যারা অভুক্তকে খাদ্য খাওয়ায়, অতাবা সিয়াম, যারা বেশি বেশি সিয়াম পালন করে, সল্লু বিল্লাইল ওয়া নাসুমি নিয়াম, সল্লা বিল্লাইল ওয়া নাসুনিয়াম, যারা সালাত আদায় করে রাতে মানুষ যখন ঘুমায়, চারটি বৈশিষ্ট্য যার ভিতরে আছে, এক বেশি বেশি নফল সিয়াম, দুই বেশি বেশি এতিম ফকির মিসকিন অভুক্তকে খাওয়ানো, তিন মুখের ভাষা সুন্দর, চার রাত্রের তাহাজ্জুদ সালাত, এই চারটি আমল যদি কেউ করতে পারে তার জন্য জান্নাতে দামি প্রাসাদ আল্লাহ রেডি করে রেখেছেন। এর মধ্যে একটা আমল বেশি বেশি ফকির মিসকিন খাওয়ানো, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, আদর্শ নারী পুরুষেরা বেশি বেশি দানশীল হয়, এরা ফকির মিসকিনকে খাওয়ায়, এরা দরিদ্র লোককে খাওয়ায়, এরা শীতের সময়তে দরিদ্র ফকির মিসকিনকে পোশাক কিনে দেয়, এরা বেশি বেশি দানশীল হয়। কৃপণ ব্যক্তির উপরে জান্নাত হারাম, কৃপণতা করবেন না, তাহলে আদর্শ হতে পারবেন না। ওয়াসাইমিনা ওয়াসাইমাত, এরপর আদর্শ মুমিন নারী পুরুষের আরেকটি গুণাবলী, বেশি বেশি নফল সিয়াম পালন করা, তারা বেশি বেশি নফল সিয়াম পালন করে, নফল সিয়াম মানে সপ্তাহে দুই দিন সোমবার বৃহস্পতিবার, নফল সিয়াম মানে মাসে তিন দিন ১৩ ১৪ ১৫ আইয়ামে বীজ, এরপরে নফল সিয়াম মানে আশুরার সিয়াম, নফল সিয়াম মানে জিলহজের প্রথম দশকের সিয়াম, নফল সিয়াম মানে আরাফার সিয়াম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইয়াউমাল ইসনাইন আল খামিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহে সোমবার বৃহস্পতিবার সিয়াম রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুরাজুল আমালে ইয়াউমাল ইসনাইন আল খামিসে, সোমবার বৃহস্পতিবার মানুষের আমলনামা আল্লাহর নিকটে পেশ করা হয়, আয়ুরাজ আমালে ওয়া নাসায়েম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবু, আমি পছন্দ করি, আমি ভালোবাসি আমার আমল নামা আল্লাহর নিকটে পেশ করা হোক, আমি যখন সিয়াম থাকি তাহলে কি হবে, হয়তো আমার পাপকে আল্লাহ ক্ষমা না চাইতেই ক্ষমা করে দিবেন। সোমবার বৃহস্পতিবার আপনার আমল নামা আল্লাহর নিকটে পেশ করা হয়, প্রতি সোমবার বৃহস্পতিবার আপনার আমল নামা আল্লাহর নিকটে পেশ করা হয়, আর বাৎসরিক আমল পেশ করা হয় শাবান মাসে, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি সিয়াম রেখেছেন। তবে ১৫ শাবান যেটাকে শবে বরাত বলা হচ্ছে, এই সিয়াম রাখা বিদআত,
করলে পাপ হবে। শাবান মাসে আপনি এমনিতেই সিয়াম রাখেন, এক থেকে আপনি 12 14 15টা সিয়াম রাখেন সেটা ভিন্ন কথা, বেশি বেশি সিয়াম রাখেন। এক বছরের যত আমল সব পেশ করা হয় শাবান মাসে, তাই শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি সিয়াম পালন করতেন, যে কোন দিন আমার আমলনামা পেশ করা হয় সেই দিন যেন আমি সিয়াম রাখতে পারি। তবে আমলনামা পেশ করা হয় শাবানের মাসখানের কোনো এক দিনেই, তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতেরা মধ্য শাবান পর্যন্ত সিয়াম রাখো, এক থেকে 15 দিন, আর বেশি রেখো না। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 2-4টা বাদ দিয়ে পূর্ণ শাবান সিয়াম রেখেছেন। আর সাপ্তাহিক আমলের রিপোর্ট পেশ করা হয় সোমবার বৃহস্পতিবার। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামায়ু মান ফি সাবিলিল্লাহি বাদাল্লাহু লাহু ওয়াজাওয়ানিন নার সাবিনা খরিফা, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটা নফল সিয়াম রাখবে, ওই সিয়াম যদি আল্লাহ কবুল করেন তার থেকে জাহান্নামকে 70 বছর পথ দূর করে দিবেন। বেশি বেশি নফল সিয়াম রাখেন, আরাফার সিয়াম রাখেন, সিয়াম ইয়ামে আরাফা আতাসিমু আলাল্লাহ কাফুর সুনাতালে সিয়াম রাখতে পারে। শাহাদাতে হোসানের নিয়তে সিয়াম রাখা বিদআত, মুহররমের 10 তারিখের সিয়াম রাখতে হবে, নাজাতে মূসার শুকরিয়া স্বরূপ, ওই দিনে মূসাকে আল্লাহ ফেরাউনের কবল থেকে বাঁচিয়েছিলেন, তাই শুকরিয়া স্বরূপ এই আশুরের সিয়াম রাখতে হবে। আফজালুস সিয়ামে বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমাদানের সিয়ামের পরে সর্বশ্রেষ্ঠ সিয়াম আল্লাহর নিকটে মুহররমের সিয়াম। মুহররমের সিয়াম রাখতে হবে 10 তারিখে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আমারা বিসিয়ামিহি আশুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরের সিয়াম যখন রাখলেন তিনি আমাদেরকে সিয়াম রাখতে বললেন। আমরা বললাম, আল্লাহর নবী, ইন্নাহু ইয়াউমুন ইউআযিমুহুল ইহুদু ওয়ান নাসারা, এই 10 মুহররম তো ইহুদি খ্রিস্টানরা সম্মান করে, এদের বড় দিন, আমরা কেন রাখব? আপনি বলছেন ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করা লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক আছেন, ঠিক আছে, লাইন বাকিতো লাকাবিলিন আসমানাত তাসিয়া, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে 9 তারিখ আগে রেখে নিব, 9 তারিখ ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করব, 10 তারিখ আল্লাহর শুকরিয়া স্বরূপ 10 মুহররমের সিয়াম রাখব। কেন? এই দিনেই আল্লাহ মূসাকে ফেরাউনের কবল থেকে বাঁচিয়েছেন, তাই তো নাজাতে মূসার শুকরিয়া স্বরূপ 10 মুহররম সিয়াম রাখতে হয়। যেই নারী পুরুষ সাদাতে হুসাইন কারবালার ঘটনাকে কেন্দ্র করে 10 মুহররম সিয়াম রাখে, এই সিয়াম রাখলে পাপ হবে, এই সিয়াম রাখা বিদআত। কথা কি বুঝতে পেরেছেন? বেশি বেশি নফল সিয়াম, সিয়ামের ব্যাপারে শেষ হাদিস, মান খতেমালহু বিসিয়ামিহি, যে ব্যক্তি সিয়াম থাকা অবস্থায় মৃত্যুবরণ করলো দাখালাল জান্নাত, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সিয়াম থাকা অবস্থায় যে ব্যক্তি মৃত্যুবরণ করলো আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। বেশি বেশি সিয়াম রাখার অভ্যাস করুন, ভোগে সুখ নেই ত্যাগেই সুখ। আপনি জীবনকে ত্যাগ করেন, দুনিয়ার জীবনকে ত্যাগ করা শিখুন, আখিরাত অবশ্যই আপনি ভোগ করবেন ইনশাআল্লাহ। বলছিলাম আদর্শ নারী পুরুষের বৈশিষ্ট্য, তারা বেশি বেশি নফল সিয়াম পালন করবে। ওয়াযাকিরিনাল্লাহ কাসিরা ওয়াযাকিরাত, আদর্শ নারী পুরুষ আরেকটি বৈশিষ্ট্য, তারা বেশি বেশি জিকির করবে, তাসবি তাহলিল পাঠ করবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলবে। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এক গরিব লোক বলছেন, আল্লাহর নবী, ধনীরা তো কোটি কোটি টাকা দান করে, ধনীরা তো হজ করে, ধনীরা তো উমরা করে, তারা তো জান্নাত কামাই করে নিল, আমরা তো গরিব মানুষ দান করতে পারি না, অত লক্ষ লক্ষ টাকা দান করতে পারি না, 2-1টা টাকা দান করি, আমরা হজ করতে পারি না, আমরা যাকাত দিতে পারি না, আমরা উমরা করতে পারি না, আমরা কি গরিব, আমরা কি ধনীদের নিকট থেকে, ধনীদের কাছ থেকে আমরা কি নেকির দিকে পিছিয়ে নই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক আছে, তুমি প্রত্যেক ফরজ সালাতের পরে সুবহানাল্লাহ জিকির করবা 33 বার, আলহামদুলিল্লাহ জিকির করবা 33 বার, আল্লাহু আকবার বলবা 34 বার, যদি এটা করতে পারো ধনীরা হজ যাকাত আদায় করে যত নেকি পায় আল্লাহ তোমাকে কবুল হজের নেকি দিয়ে দিবেন। এর নাম জিকির। কালিমা তানে খফিফা তানে আলাল লিসান সাকিলা তানে ফিল মিজান হাবিবা তানে ইলা রহমান, দুটি বাক্য জিহুবা দিয়ে বলতে সহজ, দাড়ি পাল্লাতে ভারী বেশি,
আল্লাহর নিকটে অধিক প্রিয়, সেটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আজিম। এগুলি বলতে সহজ, দাড়ি পাল্লাতে ভারী বেশি, আল্লাহর নিকটে ভারী বেশি, এগুলি বলতে সহজ, জিকির আজগার করতে হবে। তাই বলে এই জিকির তসবি দানাতে করবেন না, তসবি দানাতে জিকির করা বিদআত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকিদ নাবিল আনামিল, তোমরা হাতের আঙ্গুলে তাসবি গণনা করো, ডান হাতের, ফাইন্নাহুন্না মাসউলাতুন মুস্তানতাকাতুন, কেননা আঙ্গুলগুলি বিচার মাঠে সুপারিশ করে তোমাকে জান্নাতে নিয়ে যাবে। তাসবি দানাতে নয়, জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির হচ্ছে সালাত, সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে সালাত। আপনাকে সালাত আদায় করতে হবে। যেই নারী পুরুষ সালাত আদায় করে না, সে আদর্শ নয়, ও মুসলমানই না। মুসলমানত্ব প্রমাণ হয় সালাতের মাধ্যমে। বাইনা রাজুল ওয়া বাইনা শিরকুল কুফরি তারকু সালাত, আল্লাহর বান্দা আর মুশরিকের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। সালাতকে আল্লাহ কোরআন মাজিদে সর্বশ্রেষ্ঠ জিকির বলেছেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার, সর্বশ্রেষ্ঠ জিকিরের নাম হচ্ছে সালাত। বলেন তো সর্বশ্রেষ্ঠ জিকির কি? সালাত। এই জন্য আদর্শ নারী পুরুষের যে কমনলে সালাত আদায় করতে হবে। এরপরে মুসলিম নারী পুরুষ, আদর্শ নারী পুরুষের বৈশিষ্ট্য, ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, তারা লজ্জা স্থানের হেফাজত করবে। পুরুষদেরও হেফাজত করতে হবে, পুরুষদেরও পর্দা আছে। আল্লাহ বলছেন, পুরুষেরা যখন রাস্তা দিয়ে চলবে, তারা যেন চক্ষু নিচু করে, তারা যেন চক্ষু নিচু করে চলে। নারীরা যখন রাস্তাঘাটে চলবে, আল্লাহ বলছেন, অকর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, পৃথিবীর মুসলিম মহিলাগণ, তোমরা বাড়িতে পড়ে থাকো, বর্বরতার যুগের মতো, বন্যাতার যুগের মতো, অসভ্যতার মতো, জাহিলি যুগের মতো, যেই নারীরা প্রদর্শনী দিয়ে রাস্তায় হাঁটতো, ওইভাবে তোমরা চলাফেরা করো না, তোমরা বাড়িতে পড়ে থাকো। রাস্তায় যদিও বের হও, বোরখা পরে, শালীন পোশাক পরে বের হও। নারীদেরকে ঘরে থাকতে হবে, বাইরে বের হওয়া যাবে না। বাড়ির বাহিরে বের হলে তাকে বাড়ির পরিবেশে বের হতে হবে, তাকে উলঙ্গপনা বেহায়াপনায় যেতে হয় না। আল মারাতু আওরাতুন, নারী হচ্ছে ঘরের বস্তু। ইজা খারাজাত ইস্তাশরাফা শয়তান, যখন নারী উলঙ্গ হয়ে বের হয়, শয়তান তাকে জেনা করার উদ্বুদ্ধ করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনফানে মিন আহলিন নার লাম আরাহুমা কওমুন মাহুম সিয়াতুন কাযনাবিল বাকারে, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, যাদেরকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিনি। এক, যেই শ্রেণীর মানুষের হাতে থাকবে লাঠি, ইয়াদরিবুনা বিহান নাস, যে লাঠি দ্বারা তারা মানুষকে পিটাবে, যারা ক্ষমতায় গিয়ে যারা মানুষকে পিটায়, যারা লাঠি দিয়ে মানুষকে পিটায়, জমি জায়গা অন্যায়ভাবে অত্যাচার করে, দখল করে, মানুষের উপরে নির্যাতন করে, মানুষকে অন্যায়ভাবে পিটাই, ক্ষমতার অপব্যবহার করে, এদেরকে আল্লাহ বিনা হিসেবে জাহান্নামে দিবেন। দুই, নেশাহন কাসিয়াতন আরেয়াতন, যেই মহিলা উলঙ্গ কাপড় পরে, উলঙ্গ কাপড় মানে এমন কাপড় পরে যে তার শারীরিক গঠন অবয়ব বোঝা যায়। নারী পোশাক পরার উদ্দেশ্য হলো আপনার পোশাক আপনার শরীরকে সুন্দরভাবে অবয়বের মধ্যে রাখবে, যাতে করে আপনার শরীরের গোপন অঙ্গগুলি পরপুরুষের সামনে প্রকট হয়ে না ওঠে। কিন্তু আজকের নারীরা, মুসলিম নারী, এমন পোশাক পরে, এরা পর্দা সম্পর্কে কোনো জ্ঞানই রাখে না, এরা এমন ছোটখাটো আটোসাটো পোশাক পরে যার বুক বোঝা যায়, পিছন বোঝা যায়, শারীরিক গঠন বোঝা যায়, মাথার চুলটা ফেটকিয়ে চলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সমস্ত উলঙ্গ পোশাকধারী নারীরা মুমিনাতুন, পুরুষদেরকে নিজেদের প্রতি আকৃষ্ট করতে চায়, মায়লাতুন, তারাও পুরুষদের প্রতি আকৃষ্ট হয়। রুসুহুন্না কাসনিমাতিল বুকতিল মায়লা, এই নারীরা তাদের চুলগুলিকে ফেটকিয়ে পর পুরুষকে দেখায়। যেই নারীরা এইভাবে রাস্তাঘাটে ফ্যাশন দিয়ে চলে, নারীদের জন্য দশটি, মোটামুটি দশটি সাজসজ্জা গ্রহণ করা হারাম, নারীদের জন্য মোটামুটি দশটি সাজসজ্জা গ্রহণ করা হারাম। এক, পরচুলা ব্যবহার করা হারাম। লানাল্লাহুল ওয়াসিলাতুল মুস্তাউসিলা, আল্লাহ ওই নারীর উপর অভিশাপ করেছেন যেই নারী মাথায় দুই নাম্বার ভ্রান্ত, একেবারে পরচুলা ব্যবহার করে, নকল চুল ব্যবহার করে বেশি চুল বোঝাবার জন্যে, এদের উপরে আল্লাহর অভিশাপ। দুই, কপালে টিপ দেওয়া হারাম, এটা হিন্দুদের প্রথা,
তিন ভরু চিকন করা হারাম এটা বিজাতিদের প্রথা চার ঠোঁটে লিপস্টিক দেওয়া হারাম এটা পতিতালয়ের নারীদের কাজ পাঁচ দাঁত সানিত করা হারাম ছয় নখে নেল পালিশ দেওয়া হারাম তবে হাত পায়ের নখে মহিলারা মেহেদি দিবে এ কথা ঠিক নখে নেল পালিশ দেওয়া হবে না এটা পতিতালয়ের মহিলাদের বৈশিষ্ট্য ছয় পায়ে নূপুর পরা হারাম কোন নূপুর যেই নূপুর ঝনঝন ঝনঝন শব্দ করে এই নূপুর পরা যাবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেই বাড়িতে ঝনঝন ঝনঝন শব্দ হয় যেই ঘরে ঝনঝন ঝনঝন শব্দ হয় সেই ঘরে ফেরেশতা প্রবেশ করে না নারীদের জন্য এই সাজসজ্জাগুলি হারাম সাত শরীরে অঙ্কন করা কোন চিহ্ন সূচিবিদ্ধ করা হারাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে হারাম ঘোষণা করেছেন আর সুগন্ধি ব্যবহার করা হারাম নারীরা সুগন্ধি ব্যবহার করতে পারে না নয় পুরুষের পোশাক পরা হারাম পুরুষের পোশাক নারীরা পরতে পারে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের ব্যাপারে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন নারীরা সুগন্ধি ব্যবহার করতে পারবে না আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আইয়ুমা ইমরাতিন ইস্তাতারাত যখন কোনো মহিলা এই সাজসজ্জা গ্রহণ করে চুল ফেটকিয়ে রাখে কপালে ফোঁটা দেয় ঠোঁটে লিপস্টিক দেয় নখে নেল পালিশ দেয় আর সুগন্ধি ব্যবহার করে উলঙ্গ পোশাক পরে ফামারত বিমাজলিসিন স্কুল কলেজ মাঠে ময়দানে চলে রাস্তাঘাট বাজার ময়দানে চলে ফাইয়া জামিয়া এই নারী পতিতালয়ের নারী এই নারী পতিতালয়ের নারী অতস আপনার মেয়েটা পতিতালয়ে যায়নি শুধু এই সাজসজ্জা গ্রহণ করে আপনার নারী এই আপনার এই স্ত্রী আপনার মেয়ে এই ভ্রান্ত উলঙ্গ পোশাক পরে এই জাতির লক্ষ যুবক পুরুষের ইমানকে হরণ করে দিচ্ছে কাজেই নারী সাবধান জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল মারাতা তুকবিলু ফি সুরাতি শয়তান ওয়া তুদবিরু ফি সুরাতি শয়তান নিশ্চয় উলঙ্গ নারী শয়তানের বেশে আসে শয়তানের বেশে যায় উলঙ্গ নারী শয়তানের বেশে আসে শয়তানের বেশে যায় কাজেই নারীরা সাবধান উলঙ্গপনা পরিহার করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লায়াতখুন্নাল জান্নাতা এই উলঙ্গ নারীরা জান্নাতে যাবে না ওয়ালাইয়া জিদ নারীহা জান্নাতের সুগন্ধি পাবে না ওয়াইন্না রিহাহা লাইজাদু মিন মাশিরাতি কাযা ওয়া কাযা অফরয়াতিন খামসমিয়াতি আমিন অতস জান্নাতের সুগন্ধি পাওয়া যায় 500 বছর পথের দূরত্ব থেকে এত বছর দূরত্ব থেকে সুগন্ধি পাওয়ার পরেও এই উলঙ্গ নারীরা জান্নাতে তো যাবে না জান্নাতের সুগন্ধিও পাবে না কাজেই নারীদেরকে উলঙ্গপনা জাহেলিয়াত বেপর্দা এই বেহায়াপনা থেকে বেঁচে থাকার জন্য অনুরোধ করছি নারীদেরকে বলছি আল্লাহ আপনার চেহারা সৌন্দর্যতা দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে নিয়ামত যা স্বামী ছাড়া কাউকে দেখানো যাবে না আপনি কেন উলঙ্গ হয়ে ঘুরেন আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানতকে আপনি হেফাজত করেন তাহলে আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে হেফাজতে রেখে আল্লাহ আপনাকে জান্নাত দিবেন আপনাকে বলছি কঠোর কঠিন ভাবে যে কোনো মূল্যে এই বেপর্দা পরিহার করতে হবে পর্দায় থাকতে হবে আপনার চেহারা আপনার শারীরিক গঠন পরপুরুষকে দেখাবেন না তাহলে আপনি হবেন বেপর্দা নারী বেপর্দা নারীর পরিণাম জাহান্নাম নারীরা অনেক ভাবে ক্ষতিগ্রস্ত বলছিলাম লজ্জা স্থানের হেফাজত নারীদেরকে করতে হবে সাল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাইয়াজমান লিমা বাইনাল হাইয়াইহি ওয়া মা বাইনার রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ কেউ যদি জিহ্বার হেফাজত করে আর দুই পায়ের মাঝখানে লজ্জা স্থানের হেফাজত করে আল্লাহর নবী বলেন আমি তার ব্যাপারে তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমি একাই জিম্মেদারি গ্রহণ করলাম মুখ সংবরণ করেন এই মুখ দিয়ে গীবত করবেন না মিথ্যা কথা বলবেন না মানুষকে গালি দিবেন না মানুষের বদনাম করবেন না আর লজ্জা স্থান দ্বারা জেনায় লিপ্ত হবেন না এই দুইটা জিনিসের হেফাজত করেন আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে হেফাজত করবেন
উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজমানুল সিত্তাম মিন আনফুসিকুম আযমানুলাকুমুল জান্নাহ তোমরা 6টি বিষয় আমাকে জামিনদারি দাও তোমরা 6টি বিষয় আমাকে জামিন দাও আমি তোমাদেরকে জান্নাতের জামিন দিব এক উসদুকিদা হাদাসতুম কথা বললেই সত্য কথা বলবেন এই মুখে মিথ্যা কথা বলবেন না ওয়া দুই যাতুমিনতুম আমানত রাখলে আমানতের রক্ষা করবেন ওয়া ফিযু আদতুম আর ওয়াদা করলে ওয়াদা পালন করবেন ওয়া ফাজু ফুরুজাকুম লজ্জা স্থানের হেফাজত করবেন ওয়া কুফু আইদিয়াকুম হাত সংবরণ করবেন ওয়া গুযাব সারাকুম ছয় নাম্বার হচ্ছে চক্ষু নিচু রাখবেন এই ছয়টা জিনিসের যদি হেফাজত করেন ছয়টা জিনিসের যদি জিম্মেদারি নেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই জিম্মেদারি নিলাম কাজেই লজ্জা স্থান দিয়ে জেনায় লিপ্ত হবেন না লজ্জা স্থানের হেফাজত করবেন আদর্শ নারীর বৈশিষ্ট্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন আদর্শ পুরুষের বৈশিষ্ট্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেছেন আল্লাহ বলেন ফাসলিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ আদর্শ নারীর বৈশিষ্ট্য হচ্ছে তারা সৎ চরিত্রশীল মহিলা হন তারা লজ্জাস্থানের হেফাজত হন তারা স্বামীর আনুগত্যশীল হন এই কথা আল্লাহ বলেন আদর্শ নারী হতে হলে তাকে গীবত করা যাবে না বেপর্দায় চলা যাবে না তাকে স্বামীর আনুগত্য করতে হবে যেই নারী স্বামীর আনুগত্য করে না সেই নারী ক্ষতিগ্রস্ত শুনেন পৃথিবীতে আশ্চর্য কিছু পাপ আছে যেই পাপ করলে ফরজ নফল ইবাদত কোনটাই কবুল করেন না আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসনানে লা তুজাইজু সালাতু মারুসাহুমা দুই শ্রেণীর মানুষের সালাত আল্লাহ কবুল করেন না এক আব্দুন আবাকা মিন মাওয়ালিহি যেই চাকর তার মনিবকে ফাঁকি দিয়ে পালিয়ে গেছে এই চাকরের এই দাসের দাসীর ফরজ নফল ইবাদত আল্লাহ কবুল করেন না উমরাতুন আসাদ জাওজাহা ওই নারীর ফরজ নফল ইবাদত আল্লাহ কবুল করেন না যেই নারী তার স্বামীর অবাধ্য নারীর ফরজ নফল কোন ইবাদত আল্লাহ কবুল করেন না আব্দুল্লাহ বিন আবি আওফা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি সেই সত্তার কসম করে বলছি যেই সত্তার হাতে আমি আল্লাহর আত্মা রয়েছে লা তুআদ্দিল মারাতু হাক্কা রাব্বিহা হাত্তা তুআদ্দি হাক্কা জাওজিহা ওই নারী ততক্ষণ আল্লাহর হক আদায় করতে পারে না যতক্ষণ না সেই নারী তার স্বামীর হক আদায় না করে স্বামীর আনুগত্য না খেদমত করেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাংজুরি আইনান্তি মিনহু তুমি ওই স্বামীর কাছেই থাকো স্বামী যত খারাপ হোক স্বামী মদ পান করুক স্বামী যত খারাপ হোক স্বামী তোমাকে পিটানি দিক স্বামী তোমাকে গালি দিক ধৈর্য ধারণ করে তার কাছেই থাকো তুমি যদি ধৈর্য ধারণ করে তার খেদমত করতে পারো আর আল্লাহর বিধানের উপরে কায়েম থাকতে পারো ফাইন্নাহমা হওয়া জান্নাতুকা নারুকে কেননা স্বামী তোমার জান্নাতের কারণ স্বামী তোমার জাহান্নামের কারণ তুমি যদি চারটা কাজ করতে পারো এক পাঁচ ওয়াক্ত সালাত দুই রমাদানের সিয়াম তিন লজ্জাস্থানের হেফাজত চার এই ধৈর্য ধারণ করে স্বামীর আনুগত্য তাহলে আল্লাহ তোমাকে জান্নাতের জন্য আটটি দরজা খুলে দিবেন এই জন্য স্বামীর আনুগত্য করেন আসিয়ার দৃষ্টান্ত মা বোনদেরকে বলি কথায় কথায় স্ত্রী আপনি তালাক চান আপনার পিতা মাতার সম্পত্তি বেশি আছে প্রভাব প্রতিপত্তির জন্য স্বামীর আনুগত্য করতে চান না কথায় কথায় খোঁটা দেন আমার ভাই এই করে আমার চাচা এই করে আমার বাপ এই করে তুমি কি করো এইভাবে স্বামীকে খোঁটা দিবেন না এইভাবে স্বামীকে কষ্ট দিলে আল্লাহ আপনার ইবাদত কবুল করবেন না স্বামীর নিকটে তালাক চাইবেন না আমি বলিনি তালাক খোলা নিয়ে চলে আসার অনুমতি ইসলাম দেয় একেবারেই যদি স্বামী একেবারেই যদি অবাধ্য হয় একেবারেই যদি স্বামী বদমাশ হয় শয়তানি হয় সালাত আদায় না করে মদ গাঁজা পান করে পিটাই অত্যাচার করে একেবারেই যদি আতিষ্ট হয়ে যান ধৈর্য ধারণ করতে যদি না পারেন খোলা নিয়ে চলে আসা যায় কিন্তু আপনি ধৈর্য ধারণ করেন আপনি তালাক নিয়েন না তালাক চায়েন না আইয়ুমা ইমরাতিন সালাত জাওজাহা তালাকান ফি গাইরি মাবাসিন বিনা কারণে যদি কোনো নারী তার স্বামীর কাছে তালাক চায় ফা হারামুন আলাইহা রাইহাতুল জান্নাহ তার জন্য জান্নাত হারাম করে দেন আল্লাহ
এই জন্য স্বামীর কাছে তালাক চাইবেন না, ধৈর্য ধরে থাকেন। আপনার স্বামী ফেরাউনের চাইতে খারাপ নয়, আপনার স্বামী ফেরাউনের চাইতে খারাপ নয়, আসিয়া ফেরাউনের কাছেই থেকেছে। ফেরাউন এত বদমেজাজি, স্বৈরাচারী, আল্লাহদ্রোহী, সীমা লঙ্ঘনকারী, এত জালেম, ওর চাইতে বড় জালেম কেউ ছিল না। আসিয়াকে উত্তপ্ত বালুর উপরে শুয়ে দিয়ে হাতে বুকে পিঠে পেরেক মেরে বুকের উপরে পাথর চাপা দিয়ে একেবারে উত্তপ্ত বালুর উপরে রেখেছে। এই সময়তে আসিয়া বলছেন, রব্বিবনিলি ইন্দাকা বাইতান ফিল জান্নাহ, প্রতিপালক আমার জন্য তোমার নিকটে জান্নাতে একটা ঘর তৈরি করো। এই কথা বলতে দেরি আল্লাহ সঙ্গে সঙ্গে জিব্রাইলকে বলছেন, জিব্রাইল আমার আসিয়ার জন্য তার মৃত্যুর পূর্বেই দুনিয়াতেই জান্নাতে তার থাকার জায়গা দেখিয়ে দাও। জিব্রাইল ওই আসিয়ার জান্নাত থাকার জায়গা দুনিয়াতেই আসিয়াকে দেখিয়ে দিয়েছেন। আমি আপনাকে বলি, মহিলা স্বামীর আনুগত্য করেন, আপনার স্বামী আসিয়ার, আপনার স্বামী ফেরাউনের চাইতে খারাপ নয় এ কথা ঠিক, আর আপনিও আসিয়ার চাইতে ভালো নও এ কথাও ঠিক। আপনিও তো আসিয়ার মতো ভালো না, আপনিও কথায় কথায় খোটা দেন, স্বামীর অবাধ্য হন, স্বামী পানি চেয়েছে থ্যাক করে ফেলিয়ে দিলেন কেন? আশ্চর্য কথা, স্বামীর সাথে ভালো ব্যবহার করেন, স্বামী যখনই আসবে তখনই স্বামীকে তৃপ্তি দেওয়ার, আনন্দ দেওয়ার চেষ্টা করেন, ভালোবাসা দেওয়ার চেষ্টা করেন। এখন আপনাকে বলি, আপনি কেন বউকে যখন তখন কটু কথা বলেন, কটু কথা বলেন, গালি দেন কেন, যখন তখন পিটান কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীকে পিটাতে নিষেধ করেছেন। এক সাহাবী বলছেন, মাহাক্কু যাওজাতা হাদিনা আলাইহে, আল্লাহর নবী আমাদের স্ত্রী আমাদের নিকটে কি অধিকার রাখে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আং তুতিমা হাইযা তায়মতা, তুমি যে মানের খাওয়াবে তোমার স্ত্রীদেরকে সে মানেরই খাওয়াবে। ওয়ালা তুকাব্বেহ, স্ত্রীদেরকে কখনো কটু কথা গালি দিবা না, স্ত্রীদেরকে গালি দেওয়া লাগে না। ওয়ালা তাজরিবিল ওয়াজহা, স্ত্রীদের মুখের উপরে পিটায়ও না, স্ত্রীদেরকে মেরো না, স্ত্রীদেরকে গালি দিও না, স্ত্রীদেরকে পিটানি দিও না। ওয়ালা তাকসু হাইযাক তাসাইতা, ওয়া তাকসু হাইযাক তাসাইতা, তুমি যে মানের পরবে, যেই মানের কাপড় পরবে স্ত্রীকে সেই মানের কাপড় পরাবে। ওয়ালা তাজুরুল্লাহ ফিল বাইত, নিজের বাড়ি ছাড়া অন্য কোথাও যেতে দেওয়া লাগবে না, নিজের বাড়িতে থাকবে, অন্য বাড়িতে যেতে দেওয়া লাগবে না, জরুরি প্রয়োজন ছাড়া। আপনার স্ত্রী যদি আপনার শ্বশুর বাড়িতেও যায়, আপনার বউ যদি তার মায়ের বাড়িতে বাপের বাড়িতে যেতে চায়, আপনার অনুমতি নিয়েই যেতে হবে, না হলে সে যেতে পারবেন না। বিবাহের পরে একজন স্ত্রীর সব দায়িত্ব তার স্বামীর ওপরে, আপনি তাকে খাওয়াবেন, আপনি তাকে পরাবেন, আপনি তাকে নিরাপত্তা দিবেন, চিকিৎসা করবেন, আপনি সার্বিক সহযোগিতা করবেন, তার সাংসারিক কাজে সহযোগিতা করবেন। স্ত্রী সারা জীবন ভাত রান্না করে দিল, আপনার তরকারি কোটা বাঁচা করে দিল, আপনি একদিনও তরকারি কুটে দিলেন না, এটা তো হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদেরকে সহযোগিতা করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কাপড় নিজে সেলাই করতেন, তিনি বকরির দুধ দহন করতেন, তিনি বাড়ি পরিষ্কার করতেন, সাংসারিক কাজ করতেন, যখন আজান হতো মসজিদে ছুটে যেতেন সালাতের জন্য। তার মানে বোঝা যাচ্ছে যে স্ত্রীকে সাংসারিক কাজে সহযোগিতা করেছেন। আর আপনি সাংসারিক কাজে সহযোগিতা করা তো দূরের কথা, তরকারি রান্না করেছে লবণ বেশি হয়েছে এমন গালি দিলেন, মা তুলে বাপ তুলে গালি দিলেন। আপনি আপনি রান্না করতে দেখেন, আপনি আরো বেশি লবণ দিবেন, কথা মনে বোঝাতে পারিনি। প্রতিদিন রান্না করে দেয়, একদিন রান্না খারাপ হতেই পারে, পারে না? আপনি কেন আপনার স্ত্রীকে কটু কথা বলবেন? রান্না লবণে বেশি হয়েছে, আপনি আপনার স্ত্রীকে বলেন, স্ত্রী কত কষ্ট করে তুমি আমাকে রান্না করে দাও, আজকে লবণে বেশি হয়েছে, কোনো সমস্যা নেই, এটাই আমরা কম কম করে খাবো, স্ত্রী খুশি হয়ে যাবেন। স্ত্রীকে সবসময় আদর করা লাগে, ওদেরকে কটু কথা বলবেন না, ওদেরকে পিটানি দিবেন না, সকালে পিটানি দিলে রাত্রে তার কাছেই যেতে হবে। কাজেই স্ত্রীর ওপরে স্বামীর অধিকার আছে, স্বামীর ওপর স্ত্রীর অধিকার আছে। বলছিলাম লজ্জাস্থানের হেফাজতকারিনী নারী পুরুষ, এরা লজ্জাস্থানের হেফাজত করবে, এরা স্বামীর আনুগত্য করবে। আদর্শ নারী পুরুষের গুণাবলী সম্পর্কে আল্লাহ সুবহান ওয়া তাআলা এই কথা বলেছেন, আদর্শ নারী পুরুষ কারা? যেই নারী পুরুষের মধ্যে ঈমান আছে, যে নারী পুরুষের উপরে মুসলমানিত্ব আছে, যে নারী পুরুষের মধ্যে সালাত কায়েম আছে, যে নারী পুরুষের মধ্যে পর্দা কায়েম আছে, যে নারী পুরুষের মধ্যে হালাল রিজিক কায়েম আছে,
যে নারী পুরুষের মধ্যে জিকির আসগার কায়েম আছে, যে নারী পুরুষ কোরআন হাদিস মেনে চলে, যে নারী পুরুষের আচরণ ভালো, যে নারী পুরুষ সত্য কথা বলে, যে নারী পুরুষ মিথ্যা পরিহার করে, এরা হচ্ছে আদর্শ ব্যক্তি, আদর্শ নারী পুরুষ। যেই ব্যক্তির মধ্যে সুদ ঘুষ আছে, যেই নারীর মধ্যে বেপর্দা আছে, যেই নারীর মধ্যে জেনা ব্যবচার আছে, যেই নারী পুরুষের মধ্যে গান বাজনা আছে, যেই নারী পুরুষের মধ্যে মাদকতা আছে, যেই নারী পুরুষের মধ্যে জাহেলিয়াত আছে, তারা আদর্শ নয়, তারা সমাজের নিকৃষ্ট, তারা ভাইরাস, তারা সমাজের নিকৃষ্ট। আজকের সমাজটা প্রায় যুবক যুবতী এই জেনা ব্যবচার, এই সুদ ঘুষ, এই মাদকতা, এই জোয়ার আক্রমণে এরা এমনভাবে মোটিভেটেড হয়ে গেছে, একেবারে আসক্ত হয়ে গেছে, অ্যাডিক্টেড হয়ে গেছে, যে এদেরকে ফিরাতে হলে আদর্শ নারী পুরুষ লাগবে, আদর্শ পরিবার লাগবে, পিতামাতাকে সচেতন হতে হবে। আপনার ছেলে মেয়ে আজকে ভ্রান্ত হয়ে যাচ্ছে, আপনার ছেলে মেয়ে আজকে জোয়ার আড্ডায়, ঘুষের আড্ডায়, সুদের আড্ডায়, দুর্নীতির আড্ডায়, গান বাজনার আড্ডায়, ক্যারামের আড্ডায়, জোয়ার আড্ডায়, মদের আড্ডায় আছে। কেন? আপনার অযোগ্যতার কারণে। আপনি আপনার ছেলে মেয়েকে সঠিক শিক্ষা দিতে পারেননি তার কারণে। বলছিলাম আদর্শ মানুষ আছে, আদর্শ মানুষের সংখ্যা অনেক, কিন্তু আদর্শ মানুষের সংখ্যা খুবই কম। পিতামাতার সংখ্যা অনেক, আদর্শ পিতামাতার সংখ্যা খুবই কম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা সন্তান ইসলামের উপরে জন্মগ্রহণ করে। ফাবাওয়াহু, তার বাপ তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, অগ্নিপূজক বানায়, তার বাপ তাকে ওই জোয়ারু বানায়, মাদারু বানায়, তার বাপ তাকে গাঁজাখুর বানায়, তার বাপ তাকে পতিতালয় বানায়। কেননা তার বাপ মা তার ছেলে মেয়েকে শাসন করে না, ঢং ঢং করে বেপর্দায় চলে, সালাত হয় আজানে যায় না, বাপ মা কিছু বলে না। প্রায় পিতামাতা আজকে ছেলে মেয়েদের নিকটে অসহায়, প্রায় ছেলে সালাত আদায় করছে না, বলতে পারে না যে বেটা সালাত আদায় করো, মেয়ে পর্দা করছে না, বলতে পারে না মেয়ে পর্দা করো। এগুলি অযোগ্য পিতামাতা, এই পিতামাতা দিয়ে হবে না। এরা অজান্তেই দায়ুস হয়ে যাচ্ছে, যার মেয়ে যার স্ত্রী বেপর্দায় চলে সে দায়ুস, তার জন্য জান্নাত হবে না। হজ জাকাত তাহাজ্জুদ আদায় করেও পরিবার ঠিক করেন, আদর্শ পরিবার ঠিক করেন। আজকে আদর্শ পরিবার সম্পর্কে কথা বলার সুযোগ নেই, শুধু আপনাকে রেডি করলাম যে আপনি কি করে আদর্শ হবেন। আদর্শ পরিবার গঠন করতে হলে আদর্শ ছেলে, আদর্শ নারী পুরুষ লাগবে। আদর্শ পরিবারের পূর্বে আদর্শ নারী পুরুষ শর্ত। পরিবার ছেলে মেয়ে যদি আদর্শ হয়, যেই ছেলেকে বিবাহ দিবেন, যে মেয়েকে বিবাহ দিবেন, এরা আদর্শ হওয়া লাগবে। এরা যদি আদর্শ না হয়, তাহলে এরা আদর্শ পরিবার গঠন করতে পারবে না। ছেলে বেনামাজি মেয়ে হাফেজ, ছেলে মাতখুর মেয়ে হাফেজ, এদেরকে বিবাহ দিলে এই সংসার টিকবে? মেয়ে বেপর্দায় চলে, ছেলে খুব পরহেজগার, এই সংসারও টিকবে না। ছেলেকেও পরহেজগার হতে হবে, মেয়েকেও, ছেলেকেও আদর্শ হতে হবে, মেয়েকেও, তাহলেই এদের পরিবার আদর্শ হবে। এরাই এদের প্রজন্মকে, ছেলে মেয়েকে আদর্শের উপরে বড় করতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সার্বিক জীবনকে কোরআন সুন্নাহর আদলে ঢেলে সাজানোর তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলে যত মা বোন এসেছেন, যত পুরুষ এসেছেন, তাদের প্রতি আমাদের উদারত আহ্বান, আমরা কি করে নিজে আদর্শ হতে পারবো? যেই পুরুষের মধ্যে হারাম ভক্ষণ আছে সে আদর্শবান নয়, যেই পুরুষের মধ্যে পাপ আছে, অশ্লীলতা বেহায়াপনা আছে, সে আদর্শ নয়। আপনি আদর্শের প্রতীক ধারণ করুন, কোরআন সুন্নাহ ধারণ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, যত নারী পুরুষ আজকের ইসলামী জালসায় এসেছেন, আল্লাহ তুমি আমাদেরকে আদর্শ নারী পুরুষ হিসেবে কবুল করো, আল্লাহুম্মা আমিন। আজকে আমরা দোয়া করি, যারা আজকের এই মাহফিলে এসেছেন, আল্লাহ তুমি তাদেরকে পাপকে ক্ষমা করে দাও। আল্লাহ যাদের পিতামাতা মারা গেছে, তাদের পিতামাতার কবরের শাস্তি মাফ করে দাও। যাদেরকে আল্লাহ তুমি বাঁচিয়ে রেখেছো, ঈমান আমলের উপরে, সঠিক ঈমান আমলের উপরে বাঁচিয়ে রাখো। আল্লাহ তুমি আমাদেরকে, যাদেরকে নিয়ে যাবে, সঠিক ঈমান আমলের উপরে নিয়ে যেও। আমাদের মধ্যে যারা ব্যবসায়িক আছেন, আল্লাহ তাদের ব্যবসাতে বারাকা দান করো। আমাদের মধ্যে যারা চাকরিজীবী আছেন, তাদের চাকরিতে বারাকা দান করো। যারা কৃষক, কৃষিতে বারাকা দান করো। যারা স্বামী স্ত্রী আছেন, তাদের স্বামী স্ত্রীতে আল্লাহ তুমি বারাকা দিয়ে পরিপূর্ণ করে দাও। তাদেরকে সঠিকভাবে সংসার করার তৌফিক দান করো। আল্লাহ যারা ছেলে মেয়ে আছেন।